पुराण अनुजाई हिंदू धर्म चारटी जुगेर कथा बला हय। एगुली हलो सत्यजुग, त्रेताजुग, द्वापरजुग और कलिजुग। सत्यजुगे भगवान चारटी रूपे अवतार नियेछिलो, जेमन मत्स्य बा माछ, कुरम बा कच्छप, बराह बा शूकर एवं नृसिंह जेटा मानुष और सिंहेर सम्मानित रूप। त्रेताजुगे भगवान विष्णु बामन, परशुराम एवं राम अवतार नियेछिलो। द्वापरजुगे भगवान एई धराधामे श्रीकृष्ण रूप धारण करेछिलो। এবং প্রত্যেক যুগেই ভগবান দুষ্টের দমন ও সৃষ্টের পালন করেছিলেন এবং ন্যায় রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আমাদের এই কলিযুগে ভগবানের কি আবার আবির্ভাব হলো? ভগবান কি আবার কোনো অবতার রূপে জন্মগ্রহণ করলেন? এই কথাগুলো বলার কারণ একটি ঘটনাকে কেন্দ্র করে, যেটি মুম্বাই শহরে জাগেশ্বরী নামক একটি জায়গায় ঘটেছে। এখানে একটি হসপিটালে এক শিশু জন্মগ্রহণ করেছে, যার রূপ হুবহু ভগবান গণেশের মতন। ভগবান গণেশের মতোই তার মুখে সুর রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই শিশু যেদিন জন্মগ্রহণ করেছিল সেই দিন গণেশ চতুর্থী ছিল। এই শিশুর জন্ম হওয়ার খবর শুনেই হসপিটালের সমস্ত মানুষ এবং অন্যান্যরা বাচ্চাটিকে দেখতে ভিড় জমে গিয়েছিল। শুধু এটাই নয়, কিছু কিছু মানুষ তো আবার এই বাচ্চাকে আরতি এবং পুজো করতেও লাগলো এবং শিশুর চারদিকে পয়সা দান করতে লাগলেন। কিছু মানুষ আবার বাচ্চার সাথে সেলফি তুলতে লাগলেন। আমরা জানি যখন কোনো শিশুর জন্ম হয় সেই জন্ম হওয়ার সাথে সাথে সেই বাচ্চা কান্না করতে শুরু করে, কিন্তু আশ্চর্যের বিষয় এই শিশুটি জন্ম হওয়ার পরেই হাসতে শুরু করেছিলেন। তাই অনেক মানুষেরই ধারণা ভগবান শ্রী গণেশ কলিযুগে আবার জন্মগ্রহণ করেছেন আমাদের এই ধরাধামকে পাপের হাত থেকে মুক্তি দিতে এবং আমাদের উদ্ধার করতে। এই ঘটনায় আপনার কি ধারণা জন্মেছে তা আমাদের কমেন্ট করে জানান। নমস্কার, আজ এ পর্যন্তই। পরবর্তী এরকম জানা অজানা ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।